أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته سؤال من محمد صلى الله عليه وسلم من পৃথিবীর কারো ওসিলা দিয়ে দোয়া করার সময় দোয়া করা যাবে কিনা এই প্রশ্ন তিনি কয়েকবার করেছেন আর উদ্দেশ্য হচ্ছে বিষয়টা স্পষ্টভাবে বলা এবং জানা যে আসলে কারো ওসিলা দিয়ে দোয়া করা যায় জায়জ আছে কিনা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাত ওসালাম রসুল্লাহ বাদ ভাই শাহজাহান বা শফিকুল ইসলাম ভাই শফিকুল ইসলাম মনে রাখবেন যে ওসিলা শব্দের অর্থ হচ্ছে নৈকট্য তো নৈকুট্যের জিনিস হতে হবে আপনার ওসিলা করার জন্য অন্যের জিনিস আপনার নৈকুট্য হয় কী করে আপনি যে জিনিসটা করতে পারেন করতে পারবেন সেই জিনিসটা হচ্ছে আপনার জন্য নৈকুট্য আপনি নিজে যার সাথে শরীর হতে পারেন আপনি তিন ধরনের অশিলা শরীয়ত অনুমোদিত সেটা মনে রাখবেন এক ধরনের হচ্ছে আল্লাহর নাম এবং গুণের অশিলা দিয়ে দোয়া করা যেমন বলবেন আল্লাহ তুমি তো গফর তুমি গাফার তুমি রহমান তুমি আমার ক্ষমা করো তুমি আমার দয়া করো তুমি আমার আমার প্রতি রহমত নাযিল করো এভাবে আপনি দোয়া করতে পারেন একটি দ্বিতীয় যে অশিলাটি দিতে পারেন সেটা হচ্ছে আপনার ন্যাক আমল নিজের অন্যের কারণ হয় আপনার ন্যাক আমল আপনি একটা ভালো কাজ করেছেন সৎকার করেছেন দান করেছেন অথবা কোনো হেবা করেছেন অথবা কোনো ভালো কাজ করেছেন সরকার বা কোনো কোরআন তেলাওয়াত করেছেন অথবা দুই টাকা সালাত আদায় করেছেন যে কোনো একটি ন্যাক কাজের অসিরা দিয়ে আপনি দোয়া করবেন যে কোনো একটা নেক কাজের অসিরা দিয়ে দোয়া করবেন আপনার নেক সত্য হচ্ছে আপনার হতে হবে আপনার নেক কাজের অসিরা দিয়ে আপনি দোয়া করবেন সেটাই অসিলা এবং এটা দিয়ে দোয়া করতে পারবেন কোনো সমস্যা নেই তৃতীয় জিনিসটি যেটা আপনি প্রশ্ন করেন সেটা হচ্ছে যে দুনিয়ার বুকে কারো অসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা পৃথিবীর কারো দিয়ে ভাই এখানে একটু মাসালটা বুঝতে হবে আপনাকে যে যদি কেউ উপস্থিত থাকে অনুপস্থিত নয় উপস্থিত আছে আপনার সাথে একসাথে দুজনে দোয়া করছেন দোয়া করার মাধ্যমে উভয়ে একে অপরের জন্য দোয়া করছেন এবং তখন এটা একটা একজন অশিলা বলা এটাকে যে এ দোয়া করছে নিয়ে দোয়া করছেন আমি জীবিত উপস্থিত মানুষ যদি পরস্পর একে অপরের জন্য দোয়া করে সেটা একটা অশিলা বলে ধরা হয় এবং এটা এইটা বৈধ কেন সোল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি তার কাছে সাহাভাগ্র দোয়ার জন্য তিনি দোয়া করতেন অনুরূপভাবে অমর আল্লাহনু আব্বাস আব্বাস সিবিনা আব্দুল মোহারনুকে তিনি উপস্থিত করেছেন মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছেন তিনি তারা সবাই মিলে দোয়া করেছেন এবং বৃষ্টি হয়েছে তাহলে বোঝা গেল এই তিন ধরনের শিলা বৈধ এর বাইরে পৃথিবীর কোনো মানুষ ধরন অনুপস্থিত এবং অথবা তিনি এমনিতে অনুপস্থিত অথবা অমৃত এমন কোনো লোক দিয়ে কখনও এর নাম ধরে বা ও দেওয়া জায়েজ নেই তোমার বললেন আপনি যে আল্লাহ আব্দুল কাদের জিলানির ওসিলে আমার তুমি ক্ষমা করে দাও এটা জায়েজ নেই অনুরূপভাবে যদি বলেন যে আল্লাহ রসুল্লাহ আসলামের ওসিলে আমাকে মাফ করে দাও এটাও এটাও প্রমাণিত নয় হাদিস দ্বারা অর্থাৎ এটাও এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় যেহেতু এটা করা যাবে না বেদায়ত হবে অনুরূপভাবে যদি কেউ বলে যে আল্লাহ অমুকের অমুক ফিরের ওসিলে আমাকে তুমি ক্ষমা করে দাও এটাও জায়েজ না এটাও বেদায়ত হবে গুণা গুনার কাজও হারাম হবে সুতরাং আপনি আমি

لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء